হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবারও ভিডিও টিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আজকে যে টিপটি দিচ্ছি সেটি হলো জিমেল নিয়ে। তো জিমেলে আরও অনেক ভিডিও তৈরি করেছি, আপনারা ভিডিও দেখতে পারেন। তো আমি যে টিপটি দিচ্ছি আজকে, অনেকেই ভুলবশত কিন্তু জিমেল দিয়ে ইমেল পাঠিয়ে দেন, অনেক অফিসিয়াল ইমেল বা এমনি যে কোনো কাউকে ইমেল পাঠাতে পারেন। তো ইমেল যখন সেন্ড করছেন, সেন্ড করার সাথে সাথে কিন্তু চলে যায়। তো আমরা চাচ্ছি সেন্ড করার সাথে সাথে যাতে আমি যে সেন্ড করছি ইমেলটি, সাথে সাথে যাতে আবার ওই ইমেলটি ফিরিয়ে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমি আজকে যে টিপটি দিচ্ছি সেটি গুরুত্বপূর্ণ অনেক অনেকের কাছে, যাতে সাথে সাথে আমি সেটি আবার কাম ব্যাক করতে পারে। অনেক কাজে ধরো আপনাদেরকে আমি ইমেল পাঠালাম, সাথে সাথে আমার মনে হয়েছে না এটা ভুল হয়ে গেছে বা একটু কারেকশন করতে হবে, তো আমি ইমেলটি আপনার কাছে আবার ব্যাক আপ নিয়ে আসবো। তো বন্ধুরা, কী করে ব্যাক আপ নিয়ে আসতে হয় তা দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার ফুল ভিডিওটি আপনারা দেখতে হবে। তো বন্ধুরা, তা দেখার জন্য অবশ্যই আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমার জিমেইল অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার মজিলা ফায়ারফক্সটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি আমি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, সেটি এখন আমার এরকম ডেস্ক বারে দেখা যাচ্ছে। আমি এখন এই অপশনটি আনার জন্য অবশ্যই অবশ্যই আমরা আমাদের যে সেটিং অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটিং চলে আসবে। নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, আমাদের যে প্রোফাইলের আইকনটি আছে সেই আইকনের নিচেই কিন্তু সেটিংটি পাবেন। তো বন্ধুরা, আমি সেটিংটি ক্লিক করার সাথে সাথে আমার যে অপশনটি সেটি চলে আসবে। অপশন থেকে এখানে জেনারেল সিলেক্ট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন জেনারেল অটোমেটিক চলে আসে, লেবেল ইনবক্স। আমি জেনারেলে ক্লিক করব, এখানে ক্লিক করে নিচে যাব। নিচে যাওয়ার বন্ধুরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখবেন একটি অপশন আনড্রো। এখন এখানে আমি দেখতে পাচ্ছি না, একটু উপর তুলি, রিপ্লাই স্যান্ড, এই দেখুন বন্ধু এখানে আনডু সেন্ড। এখানে আনডু সেন্ডের মাঝে আমার 5 সেকেন্ড দেওয়া আছে। আগে যাদের যারা মজিলা ফায়ারফক্স আপডেট নেয় বা জিমেলটি আপডেট নেই, তাদের কিন্তু এখানে মাঝে এনাবল অপশন থাকতো, সেই এনাবলে ক্লিক করলে একটা টাইম দেওয়া লাগতো, এখন অটোমেটিকলি হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখান থেকে 5 সেকেন্ড সিলেক্ট করে না করে আমি 10 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি আবার ব্যাকে চলে আসছি, এখানে সেভ করে, সেভ করতে হবে বন্ধুরা। সেভ করে কিন্তু আমি আমার ইমেলে আবার চলে আসবো। চলে আসার সাথে সাথে কিন্তু আমি কাউকে ইমেল পাঠাবো আমি যাতে কাম ব্যাক করতে পারি। তো বন্ধুরা, ইমেল ছাড়ার জন্য অবশ্যই কম্পোজে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ইমেল ছাড়ার যে সিস্টেমটি সেটি চালু হবে। তো এখান থেকে টুতে আমি আমার নামটি লিখে নিচ্ছি, আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট লিখে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে যে কোনো একটি আর্টিকেল লেখলাম, লেখার সাথে সাথে আমি ওটা প্রেরণ করব। তো প্রেরণ করার সাথে সাথে বন্ধুরা দেখেন চলে গেছে, চলার সাথে সাথে দেখেন এখানে কিন্তু মেসেজ সেন্ড, এটা কিন্তু এখনও চলে যায়নি বন্ধুরা, চলে গেছে। কিন্তু আমি এখান থেকে ক্লিক করলে আমি এটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ইমেলটি লিখেছিলাম সেই ইমেলটি আবার কাম ব্যাক করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা যে কোনো 5-10 সেকেন্ডের ভিতরে মনে হয় আপনার ইমেলটি আরও একটু অ্যাড করতে হবে বা কোনো ইমেজ দিতে হবে, কোনো আর্টিকেল চেঞ্জ করতে হবে, তাহলে আপনারা আবার আনডু দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে সবসময় থাকবেন, আপনাদের ভালোবাসার জন্যই আমরা এই চ্যানেলটি খুলেছি, যাতে আপনারা কিছু উপকৃত হন আর আমরাও আপনাদেরকে কিছু দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে থেকে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো।